জীবনটা এমনই, সকাল হয়, দুপুর গড়িয়ে বিকেল, সন্ধ্যা, রাত, এভাবেই সময় চলে তার নিজের নিয়মে। একটা দিন চলে যায়, গভীর রাতের পর সুন্দর ভোর আসে, সব সময় চাপর হিসেব মেলে নাই জীবনে। আমার জন্য এক কাপ আনো। তুমি তো বুঝেছই আমি এসেছি, অবাক হচ্ছ কেন? এখন আর আসা ঠিক না, একদম উচিত না। কেন, ভয় পাও? ভয় আমি পাবো নাকি তোমার পর কথা? শোনো, তোমাকে একটা গল্প বলি। বেশ কিছুদিন আগে পড়েছিলাম, ওই যে অনলাইনে ছোট কিছু গল্প থাকে না, ওরকমই একটা গল্প। একটা বেশ বড় ফ্যামিলি একটা বাড়ি কিনেছে, সবাই মিলে বাড়িতে উঠেছে, মজা করে থাকছে। হঠাৎ একদিন অন্য কারো উপস্থিতি টের পায়, মানে বেশ কয়েকজনের। পায়ের শব্দ, ফিস ফিস করে কথা বলার শব্দ, কিন্তু কাউকে দেখা যায় না, ভূত তার কি। হঠাৎ একদিন ওরা শুনতে পায় দুজন কথা বলছে, বলছে আমাদের এত সুন্দর জীবনে ওরা কোত্থেকে আসলো। অন্যজন ভয় পেয়ে বলল, ভূত মনে হয়। হাসছো কেন? গল্পটা কেমন, মজার না নাকি ভয়ের? আচ্ছা বাদ দাও, চা দাও। বুঝলাম না। মানে ভূতেরা ওদেরকে আবার ভূত ভাবছে। কেমন আছো? ভালো। একা একা আর কি, এটাই জীবন। সেটাই তো চেয়েছিলে, একা স্বাধীন, যা ইচ্ছে তাই। আমি কি পরাধীন ছিলাম নাকি? ভাবতে তো তাই। এখন আর ওসব কথা তোলা ঠিক না,
আসলে কি জানো, কখনোই কোনো কথা তোলা ঠিক না। কথায় শুধু কথা বাড়ে, কোনো লাভ হয় না। এই যে তোমাকে কত কি বোঝাতে চাইলাম, কি লাভ হলো বলো? কি দেখছো? দেখছি নিজেকে সম্মানিত হতে। আগে এখানে আমাদের দুজনের ছবি ছিল, তাই না? সুন্দর ছিল ছবিটা, শুধু সুন্দর না, ভালোবাসার ছবি ছিল, সুন্দর মুহূর্তের ছবি ছিল। সেই বইটা, তাই না? তোমার লেখা চিঠি, এক ঘন্টার বেশি হলো অপেক্ষা করছি, উনি কখন আসবেন? চলে আসবেন, উনি অন্যরকম মানুষ, একটু ওয়েট করুন। সেটাই দেখতে পাচ্ছি। স্যার চলে এসেছেন। স্যার, উনি অপলা ম্যাডাম। হ্যালো অপলা। হাই। সরি, একটু দেরি হয়ে গেল। না না, ইটস ওকে, আমি বোধহয় আপনাকে কষ্ট দিয়ে দিলাম। আরে না, একদমই না। বইটা অ্যাকচুয়ালি আমার পড়া হয়ে গেছে, ও ফোন করে বললো বইটা আপনার খুব দরকার, দ্যাটস হোয়াই। বইটা আসলে আমারও পড়া, তবে একটা লাইন বেশ কিছুদিন ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে, ভাবছিলাম ঠিক করে নিই, কিন্তু কোথাও বইটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা আপনি বলেন তো, রবীন্দ্রনাথকে কোথাও পাওয়া যাবে না, এটা একটা কথা? কোথাও না পাওয়া গেলেও এইখানে তো ঠিকই ছিল। আই মিন, রবীন্দ্রনাথের জায়গা বাঙালির অন্তরে। আমরা আর কতটুকুই বা বাঙালি আছি বলেন? আছি তো, এই যে আপনার খোঁজে আর আমার আগমনে। নিন, এটা ভালো বলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এক্সকিউজ মি। জি, বইয়ের দামটা। সরি।
এই কফিটা আগেরগুলোর চেয়ে অনেক ভালো। এ নিয়ে 5 দিন কফি খাওয়া হলো। আর কয়দিন কফি খাওয়া হলে আপনার বইয়ের দাম পরিশোধ করা হবে? জানা থাকলে ভালো হতো। আচ্ছা অপলা, এত সুন্দর একটা মেয়ের নাম, অপসরী না হয়ে অপলা কেন? কারণ কোনো রাজপুত্র এসে অপসরী নাম দেবে তাই। রাজপুত্র এখনো আসেনি, শিওর? কই, আমি তো কোনো সাদা পঙ্খিরাজ দেখতে পাচ্ছি না। আরে এখনকার রাজপুত্রেরা পক্ষীরাজে না, নিজের পাখায় ভর করে ওড়ে। যদি বলি ভালো লাগে তাহলে বলবো, শুধু শুধু সময় নষ্ট করার কি দরকার? মানে মানে শর্টকাট করছি। যদি বলি ভালোবাসি এত সহজে? ভালোবাসা তো সহজেই হয়, কঠিন হলো ধরে রাখা, ভালোবাসায় থাকা, ভালোবাসায় রাখা। তার মানে একটা বইয়ের বিনিময়ে সারা জীবন কফি খাওয়াতে হবে। এই হাতকে ভরসা করা যায়?
আজকে কিন্তু রানা ভাইয়ের বাসায় দাওয়াত আছে সন্ধ্যায়, মনে আছে না? হ্যাঁ মনে আছে। বাসায় এসে তারপর যাচ্ছি তো? ঠিক আছে। হ্যালো, হ্যাঁ চলে আসছেন? ওকে ওকে, আমরা নামছি। চলো, গাড়ি চলে আসছে। আজকে কিন্তু ফুল লাঞ্চ শেষ করবা, খালি বক্স ফেরত নিয়ে আসবা, ভরা যাতে না দেখি। তুমি যাও, আমি পরে আসছি। পরে আসছি মানে? গাড়ি চলে এসেছে তো। গাড়ি তোমার জন্য এসেছে, আমার জন্য না। এখানে আমার তোমার মানে কি? আমাদের জন্য এসেছে। আমাদের জন্য না, তোমার জন্য। কি অদ্ভুত! আমার জন্য গাড়ি আসছে, সেই গাড়িতে তুমি যেতে পারবে না? এটা কোনো কথা না, যেতে পারবো না। প্রত্যেকটা অফিসের একটা ডেকোরাম থাকে, আর আমার ওই বকুলার অফিসে একটু কাজ আছে, সেটা সেরে আমি তারপর অফিস আসবো। তো সেটা বলো, কোনো প্রবলেম নেই, আমি তোমাকে বকুলার অফিসে নামিয়ে তারপর অফিসে যাই। আহ, তুমি যাও তো। রিয়েলি, সত্যি তুমি আমাদের অফিসে আসছো? হ্যাঁ সত্যি। আজ সকালেই সিঙ্গাপুর থেকে একটা মেইল আসলো, আমাকে বাংলাদেশ ব্রাঞ্চের হেড করা হয়েছে। ইজন্ট ইট গ্রেট? এখন থেকে একসাথে তুমি আর আমি একই অফিসে। একই অফিসে কিন্তু একসাথে না। মানে? মানে তুমি তো আসছো আমার বস হয়ে। এখানে পাবে না, লিভিং রুমের ক্যাবিনেটের ওপর রাখা আছে। আহা, বললাম তো এখানে নেই, লিভিং রুমে রাখা আছে। সার্ভিস চার্জ না? না, সার্ভিস চার্জ না। তুমি সব সময় রাইট হবে, এটা কিন্তু রাইট। এখানে রাইটার রঙের কি হলো? আমি তো বললাম, ভুল বলেছো, সার্ভিস চার্জ না। আমি খুঁজছি আমার প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন? হ্যাঁ। কিন্তু ইন্টারকমে কল আসলো, মাসের শুরুতে তো সার্ভিস চার্জই দিতে হয়। প্রেসক্রিপশন ব্যাস, নো মোর আর্গুমেন্ট প্লিজ। ও মাই গড, অলওয়েজ বসি, অলওয়েজ বসি। এই তুমি সব সময় যা বলবে সেটাই ঠিক হতে হবে। আর জানতে চাইছিলে না আমাদের মাঝখানে সবচেয়ে বড় সমস্যা, প্রবলেম কি ছিল? এটাই ছিল আমাদের মাঝে সবচেয়ে বড় সমস্যা, অলওয়েজ তোমার বস সাজার স্বভাব। সাজবো কেন? আমি তো সত্যি সত্যি তোমার বস ছিলাম। হ্যাঁ ছিলে ছিলে, সেটা অফিসে। আর সেই জন্য তুমি চেয়েছিলে বাসার বস হতে, তাই না? আসলে কি জানো, এই পুরুষ শাসিত সমাজে মেয়েরা আসলে ছেলেদের ডমিনেট করবে কিংবা বস থাকবে, এটা তোমাদের মতো কিছু ছেলেরা না মেনেই নিতে পারে না। তোমরা শুধু মুখেই বলো নারী পুরুষ সমান অধিকার, বাট মনে মনে তোমরা এটা মেনে নিতে খুব কষ্ট পাও।
কখন এসেছো? অফিস শেষে যখন সবাই ঘরে ফেরে তখন। আই উইশ আমিও যদি পারতাম। চলো খেয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। এই বুয়ার রান্না ভালো না, খেতে ইচ্ছে করে না। কি করবো বলো, নতুন কাউকে তো খুঁজে পাচ্ছি না। কিছু তো একটা করাই যায়, মাঝে মাঝে তুমিও তো পারো। কি আমি কি পারবো? আমি তো এভরি ফ্রাইডে স্যাটারডে তোমার জন্য রান্না করি। তুমি অনেক ব্যস্ত, ঠিক আছে, তবু অ্যাটলিস্ট প্রতিদিন এক কাপ চা তো করাই যায়, সকালে আর সন্ধ্যায়। আই উইশ আমি তোমার সব কাজ করে দিতে পারতাম, যেমনটা তুমি চাও, একদম নিজের হাতে। আই রিয়েলি উইশ। তুমি হাসছো? না, তুমি ভুল দেখেছো। না, আমি ভুল দেখছি না, আমি ঠিকই দেখছি। পুরো সপ্তাহে 100টা মিটিং থাকে আমার, আমার মাথায় অনেক কাজের প্রেশার, আর তুমি রাগ দেখাচ্ছ। আমি তোমাকে বলেছি আমার কয়েকদিন দেরি হবে, বলিনি? তুমি কি মনে করেছো আমি কিছু বুঝি না? অপলা, ইদানিং তুমি অফিস যাও আমি ঘুম থেকে ওঠার আগে, ফেরো কখনো রাত 10টার আগে না। তাই বলে আজকের এই দিনটাতেও কি? আজকে কি? আমার কাছে সব দিনই সমান, পুরো বাংলাদেশের 8টা ব্রাঞ্চের দায়িত্ব আমার উপরে, তুমি কি বুঝবা? আজকের এই দিনটাতেই আমরা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম, বাট নেভার মাইন্ড, তুমি অনেক ব্যস্ত। আমার একদমই মাথায় ছিল না, সো সরি। অর্ণব, তুমি কি সত্যিই চাইতে সকাল সন্ধ্যা আমার সাথে টাইম স্পেন্ড করতে, আমার হাতে চা খেতে? তুমি কি সত্যি অতটা চাইতে আমাকে? এমন অনেক কিছুই চাইতাম আমি। আমি চাওয়ার আগে আমার সমস্ত চাওয়া তুমি বুঝে যাও। আমি চাইতাম তুমি রান্না করো আর আমরা একসাথে বসে একই প্লেটে খাব, বৃষ্টিতে ভিজব, অঝোর ধারার বৃষ্টি, জ্যোৎস্না দেব, শীতের রাতে একই কম্বলের নিচে বসে চা খাব।
কিন্তু তুমি তো ব্যস্ত। মহা ব্যস্ত তুমি। আটটা ব্রাঞ্চের দায়িত্ব তোমার উপর। ইটস নট এ ম্যাটার অফ জোক। যাও একটু একটু তোমাকে অফিসে দেখতাম। তুমি সে অফিস থেকেও আমাকে সরাতে চাইলে। অপলা, ও সরি ম্যাডাম, অপলা ম্যাডাম, কেটা কি তুমি আমার ট্রান্সফার লেটার সাইন করেছো? মানে তুমি আমাকে ঢাকার বাইরে ট্রান্সফার করছো? অর্ণব আস্তে কথা বলো, এটা অফিস। হ্যাঁ আমি সাইন করেছি, কিন্তু ডিসিশন আমার ছিল না। কেন? তুমি না বাংলাদেশের আটটা ব্রাঞ্চের হেড, দা বস? কিন্তু আমারও বস আছে, ডিসিশন উনারা নেয়। আর তুমি একবারও না বলোনি, রাইট? অর্ণব প্লিজ কাম ডাউন, তুমি আমার কথাটা শোনো। জাস্ট কয়েকটা মাসের ব্যাপার, আই প্রমিস ইউ আমি তোমাকে ফেরত আনবো। আমি অথরিটির সাথে অলরেডি কথা বলেছি। ইয়েস ইয়েস ইয়েস, তোমার আরও একটা প্রমিস, আরও একটা প্রমিস, যেটা তোমার পক্ষে রাখা আবারও পসিবল হবে না, সম্ভবই হবে না। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফর দিস ওয়ান।
আমি হেড অফিসে কথা বলেছি তোমার ট্রান্সফারের ব্যাপারে, আগেও বলেছি, কিন্তু ওরা বলছে যে থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর কাইন্ডনেস। আচ্ছা, আমরা কি আর কোনো দিন নর্মালি কথা বলবো না? কেন বলবো না, অবশ্যই বলবো। আচ্ছা, আমি শুরু করছি। তুমি কেমন আছো? আমি কি তোমার খেদমত করতে পারি, ম্যাডাম, বস? হ্যালো, হ্যালো রানী, কি হয়েছে, কাঁদছিস কেন তুই? অপলা, অপলা শোন, দীপন কিছু একটা করছে। দীপন আমার বিরুদ্ধে কিছু একটা করছে, আমাকে মেরে ফেলবে দেখিস। কি বলছিস এসব, একটু ঝগড়া হয়েছে আর অমনি? সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয় না রে, আমরা শুধু আশা রাখি আর ধোকা খাই। 5 বছর হতে গেল বিয়ের, অথচ রানী, আমার মনে হয় তোর কোথাও ভুল হচ্ছে। তুই একটু দীপনকে বোঝার চেষ্টা কর, ও কি চায়। ও আমাকে শেষ করে দিতে চায়। ছি রানী, ছি। শোন, কেউই সময় থাকতে এসব বুঝে না। একদিন সময় শেষ হয়ে যায়, আমি একদিন শেষ হয়ে যাব, তখন তুই বিশ্বাস করবি। ছুরিটা এখনো আগের মতো ধার আছে, তাই না? দেখবো নাকি? ও হ্যাঁ, তোমার বান্ধবী রানী, কি খবর ওর? ওসব কথা তো এখন আর আমি বলতে পারবো না। তুমি জানো না রানীর কি খবর? অপলা, আমি শেষ। ও আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল, ও আমাকে মেরে ফেলতে চেয়েছিল। কি বলছিস, যত ঝগড়াই হোক তাই বলে ঝগড়া? শুধু ঝগড়া? তুই জানিস আমার আমার ফ্যামিলির প্রপার্টি ভাগ হচ্ছে। ও বলতে চাচ্ছে আমার সব কিছু ওর নামে করে দিতে। এটা কেমন কথা বল? সবই বুঝলাম, তাই বলে খাবারের সাথে বিষ মিশিয়ে দিবে? ডক্টর কি বলল? ডক্টর বলল তো ফুড পয়জনিং, কিন্তু আমি জানি আমার ফুডে ও পয়জন দিয়েছে। রানী শোন, তুই একটু ওনাকে বোঝা, সব ঠিক হয়ে যাবে একদিন দেখিস। কিচ্ছু ঠিক হয় না রে অপলা, কিচ্ছু ঠিক হয় না। বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইগো প্রবলেম, কোনো সলিউশন নাই। তুইও সাবধানে থাকিস। দেখ, একই অফিসে
তুই বস আর সে তোর আন্ডারে এমপ্লয়ি। সব কিছু এত সহজ না রে। আমার যাই হোক, তুই ভালো থাকিস। ছোটো মামা এসছেন ঢাকায়, আর মামি খাবার পাঠিয়েছে আমার পছন্দের। কি দারুণ স্মেল, নাও তোমার তো পছন্দ। আরে ধরো, শুরু করো। আমি জানি আমার ফুডে ও পয়সা দিয়েছে। শুরু করো, ধরো এটা। আমি তো খেয়ে নিয়েছি, আমি এখন খাবো না, তুমি খেয়ে নাও। আরে হ্যালো, হ্যাঁ শকত স্যার। জি বলুন। হ্যাঁ হ্যাঁ, আরে না না, ঢাকার বাইরে যাব না। আপনি ঢাকার ভেতরেই? হ্যাঁ, যে কোনো জব, যে কোনো স্যালারি। ঠিক আছে, হ্যাঁ ঢাকার বাইরে যাচ্ছি না আপাতত। হ্যাঁ জি, থ্যাংক ইউ। শকত স্যার মানে রিক্রুটার? চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। সো অবভিয়াসলি নতুন চাকরি খুঁজছি। কি আশ্চর্য, এত ভালো একটা চাকরি ছেড়ে দিবে? ভালো চাকরি ছিল, এখন আর নেই। আচ্ছা তুমি এরকম কেন করছো? আমি তো অফিসে কথা বলেছি তোমার ট্রান্সফারের ব্যাপারে। খুব সুন তোমাকে ঢাকায় শিফট করা হবে, ট্রাস্ট মি। ট্রাস্ট? থ্যাংক ইউ। But I don't need your help.
আই থিঙ্ক ইউ শুড গো নাও, তোমার এখন যাওয়া উচিত। তখনও তাই চাইতে যেন আমি চলে যাই, অথবা নিজেই চলে যেতে চাইতে। এতই যখন অপছন্দ মুখে বলতে, কি দরকার ছিল? সময় মানুষকে অনেক কিছু শেখায়, যা এক সময় অসম্ভব বলে মনে হয় তাই সহজ করে দেয়। আবার এই সময়ই মানুষকে ভালোবাসা ছেলে মানুষই করে। তুমি আমাকে ভালোবেসে নাম দিয়েছিলে অপসরী, আর আমি তোমাকে রাজপুত্র। সবাই দেয় ভালোবাসার সময় মানুষের ভালোবাসার নাম, এতে ভালোবাসার প্রকাশটা সহজ হয়। অথচ শুধুমাত্র জেদ আর নিজেদের বুঝতে না চাওয়া, অথবা বুঝতে না পারা মানুষকে কোথায় নিয়ে যায়। আই উইশ তখন সহজ কথাটা সহজভাবে বলতে পারতাম। আই উইশ এত কঠিন কাজটা তুমি কখনোই না করতে। কি ব্যাপার তুমি এখানে? তোমার আজকে চিটাগাং যাওয়ার কথা, এখানে কি করছো? সেদিন যদি আমি আমার নিজেকে রক্ষা করতে না পারতাম, তাহলে তুমি আজকে আমার জায়গায়, আর আমি ছবি হয়ে দেয়ালে থাকতাম, যেটা তুমি চেয়েছিলে। সরি, আই হ্যাড টু ডু দ্যাট, নিজেকে সেভ করার জন্য। হ্যালো, শোনো, তুমি আমাকে একটা ম্যারেজ কাউন্সিলরের কাছে নিয়ে যাওয়ার কথা বলেছিলে না? হ্যাঁ। আমাকে একটু নিয়ে যাবে প্লিজ? Thank you.
সুখে থাকার জন্য আসলে বেশি কিছু লাগে না, চাইলেই একজন মানুষ কি চাইলেই একটা মানুষ কি চাইলেই একজন মানুষ ভালোবাসার জন্য, সুখে থাকার জন্য। থাক, আর কিছু বলতে হবে না, তোমার চোখের পানি সব কিছু বলে দিচ্ছে। তুমি সত্যি যেতে চাও? সত্যি যেতে চাই। কেন? যে কারণ আমাদের যাওয়া উচিত, ভালোবাসা বাঁচাতে, সংসার বাঁচাতে। আমি আবারও তোমার অবসরই হতে চাই। আমিও হতে চাই তোমার রাজ। তুমি বুঝলি আমার কত ব্যথা এই প্রাণে, তুই ছাড়া এই জীবনে নেই কোনো মানে। তুই বুঝলি না রে কত ব্যথা এই প্রাণে, তুই ছাড়া এই জীবনে নেই কোনো মানে। এই নিশ জীবন শূন্যতায় জড়িয়ে তোকে কি করে ভুলে যায় আমার স্মৃতিগুলো পিছু ডাকে, নেই যে আর কিছু হারাবা থেকে যায় দূরে। আমার একলা জীবন আধারে ছবি আঁকে কি করে ভুলে যায় আমার স্মৃতিগুলো